আসসালামু আলাইকুম বাংলা জ্যোতি বা বিরাম চিহ্ন খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে চলুন শুরু করা যাক আমাদের আজকের বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্নের ব্যবহার প্রথমে আমরা জানবো বিরাম চিহ্ন কি বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝানোর জন্য এবং সম্বন্ধ পরিষ্কার করার জন্য বাক্যের মধ্যে ও শেষে কতগুলো চিহ্ন ব্যবহার করা হয় এই চিহ্নগুলোকে জ্যোতি বা বিরাম চিহ্ন বলে বিরাম চিহ্নের ব্যবহার প্রথমে আমরা জানবো কমা সাধারণত এক উচ্চারণে যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় থামতে হয় এই কমার জন্য বাক্যের দেখার জন্য দেখানোর জন্য কমা ব্যবহার করা হয় যেমন সুখ চাও সুখ পাবে পরিশ্রমে খ একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একই সাথে বসলে শেষটি বাদে সবগুলোর পর কমা বসে যেমন জবা বেলি হাসনা হেনা আমার প্রিয় ফুল সম্বোধনের পর কমা বসে যেমন মাভে এদিকে এসো ঘ উদাহরণ চিহ্নের পূর্বে কমা বসে যেমন শিক্ষক বললেন আগামীকাল হরতাল বারো বার ও মাসের পর কমা বসে যেমন পহেলা বৈশাখ এরপর কমা তারপর শনিবার তারপর কমা হবে তারপর চোদ্দশো উনিশ সন সেমিকলন কমা অপেক্ষা বেশি বিরতি দরকার সেমিকলনে ব্যবহৃত হয় যেমন আগে চেনা পথে যাও পরে অচেনা পথে যেও দাড়ি বা পূর্ণচ্ছেদ বাক্যে পরিসমাপ্তি বোঝানোর জন্য দাড়ি ব্যবহৃত হয় যেমন মৃত্যুতে সব অহংকার ধুয়ে মুছে যায় প্রশ্নবোধক চিহ্ন কোনো কিছু জিজ্ঞাসা করা হলে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হয় যেমন পৃথিবীর বয়স কত বিরাম চিহ্ন অবাক বিষয় বা হৃদয়াবেগ প্রকাশ পেলে বাক্যের শেষে এই চিহ্ন ব্যবহৃত হয় যেমন মরি হায় হায় রে ও মা কলন চিহ্ন বা দৃষ্টান্ত ছেদ অপূর্ব বাক্যের পরে একটি পূর্ণ অপূর্ণ বাক্যের পরে একটি পূর্ণ বাক্য এলে কোলন চিহ্ন ব্যবহৃত হয় যেমন প্রতিজ্ঞা করলাম আর মিথ্যা বলবো না ড্যাশ বাক্য চিহ্ন পৃথক ভাবপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বোঝাতে ড্যাশ চিহ্ন ব্যবহৃত হয় যেমন শিশির না এ নামটা ব্যবহার করা চলিল না কোলন ড্যাশ বা ছেদ বাক্য সঙ্গতি চিহ্ন উদাহরণ বা দৃষ্টান্ত বোঝাতে কোলন ড্যাশ এর সাথে একসাথে ব্যবহৃত হয় যেমন সমাজ ছয় প্রকার উদাহরণ বা দৃষ্টান্ত বোঝাতে কোলন ড্যাশ একসাথে ব্যবহার করা হয় হাইফেন শব্দ সংযোগ চিহ্ন যেমন জন মানব লোভ চিহ্ন বর্ণবিশেষের লোভ বোঝাতে এই চিহ্ন ব্যবহৃত হয় উদ্ধৃত চিহ্ন বক্তার প্রত্যক্ষ উক্তি এই চিহ্নের অন্তর্ভুক্ত হয় যেমন তিনি বললেন তোমরা চলে যাও ব্রাকেট বা বন্ধনী চিহ্ন প্রধানত গণিতে বন্ধনী চিহ্ন ব্যবহৃত হয় এখন আমরা দেখব বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন সম্বন্ধ পদে চিহ্ন বসে কমা চিহ্নটি বসে কি বলিলে কি বলিলে আমি পাগল শূন্যস্থানে বসবে কোন বিরাম চিহ্নে বিরাম নিতে হয় না হাইফেনে বিরাম নিতে হয় না বাক্য অসম্পূর্ণ থাকলে বাক্যের শেষে কি চিহ্ন ব্যবহৃত হয় কোলন চিহ্ন ব্যবহৃত হয় কোলন ড্যাশ কোনটি বিসর্গ বিসর্গের ডান পাশে লম্বা রেখা বিসর্গ ডান পাশে এই লম্বা রেখা থাকবে কোলন ড্যাশে কোন বিরাম চিহ্নের বিরতিকাল নেই হাইফেনের কোনো বিরাম কাল নেই বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তথ্যযুগ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বোতল পঞ্চবিংশতি গ্রন্থের দশম সংস্করণে প্রথম জ্যোতিচিহ্নের সফল প্রয়োগ করেন অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে কি বলা হয় মাত্রা বলা হয় চিহ্নের বিরতিকাল কতটুকু এক সেকেন্ড সমাসবদ্ধ পদগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ন বসে হাইফেন বসে দুইটি শব্দের সংযোগ বোঝাতে হাইফেন ব্যবহৃত হয় বাক্যে সমজাতীয় একাধিক পদ পদের ব্যবহারে বা দুটি পদের সংযোগস্থলে হাইফেন বসে তাই হাইফেনকে পদ সংযোগ চিহ্ন বলা হয় বর্জন স্থানে শব্দের উপরে লেখা কমাকে বলা হয় ইলেক একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবতারণা করতে কি চিহ্ন বসে কোলন চিহ্ন বসে তথ্যযোগ কোলন ব্যাস কোলন বাক্য অসম্পূর্ণ রেখে প্রাসঙ্গিক অন্য কোনো অর্থ জ্ঞাপনের সময় ব্যবহার হয় ড্যাশ কোন কথার উদাহরণ বিস্তার বা দৃষ্টান্ত বোঝাতে চিহ্ন ব্যবহৃত হয় সেমিকলন একাধিক স্বাধীন বাক্যকে একটি স্বাধীন বাক্যে লিখলে কমা অপেক্ষা বেশি বিরতির জন্য সেমিকলন একাধিক স্বাধীন বাক্যকে একটি স্বাধীন বাক্যে লিখলে কমা অপেক্ষা বেশি বিরতির জন্য ধন্যবাদ সবাই ভিডিওটি দেখার জন্য আপনি যদি চাকরি পরীক্ষার একজন প্রার্থী হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন আমরা চাকরি পরীক্ষার সকল প্রস্তুতির ভিডিও আপলোড করে থাকি যা আপনার চাকরির জন্য সহায়ক ভূমিকা পালন করবে দেখা হবে আগামী ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কিপ ওয়াচিং